ধর্মঘটের কোনো প্রভাব নেই সল্টলেকের আইটি সেক্টরে। আইটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কর্মীরা, যারা আইটি সেক্টরের কর্মীরা, তারা কিন্তু নিজের নিজের অফিসে এসছেন। প্রচুর গাড়ি চলছে এই কলেজ মোড়ের সামনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ির লম্বা লাইন, বাস, সরকারি বাস, প্রাইভেট বাস, কিন্তু লম্বা লাইন। দু মিনিটের জন্য ট্রাফিক সিগন্যাল লাল হচ্ছে, তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন পড়ে যাচ্ছে। আমরা আইটি সেক্টরের কর্মীদের সঙ্গে কথা বলবো। একটা কথা বলুন, আজকে ধর্মঘটের কোনো প্রভাব দেখতে পাচ্ছেন? বাড়ি থেকে আসার পথে কোনো অসুবিধে হলো? না না, আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। প্রতিদিন আমরা যেরকম আসি সেরকমই আজকে সুবিধা মতন এসেছি। আইটি কর্মীদের সঙ্গে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। একটা কথা বলুন, ধর্মঘটের কোনো প্রভাব দেখতে পাচ্ছেন? কোনো অসুবিধে হয়েছে আজকে এখানে আস? না 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 না, কোনো অসুবিধা হয়নি। গাড়ি ঘোড়া পেয়েছেন তো? বাস পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। অফিস, সমস্ত অফিস খোলা? সমস্ত আমাদের অফিসটা তো খোলা, আমার তো মনে হয় সব অফিসই খোলা, কারণ ভিড় তো সেরকমই আছে। আচ্ছা, প্রতিদিন তো এখানে আসেন, মানে অন্য দিনের তুলনায় কি গাড়ি ঘোড়া কম দেখছেন নাকি একই ছবি? একই একই ছবি, একই ছবি। অর্থাৎ আইটি কর্মীরা বলছেন প্রতিদিন যে সংখ্যায় গাড়ি থাকে একই সংখ্যায় গাড়ি কিন্তু আজকে এখানে আমরা, এখানকার লোকরা বলছেন বা আইটি কর্মীরা বলছেন, সব মিলিয়ে কিন্তু সল্টলেকের আইটি সেক্টর একদমই নর্মাল, বলা যায় যে ধর্মঘটের কোনো প্রভাব এই আইটি সেক্টরে পড়েনি। প্রতিটা অফিস খোলা, সবাই কিন্তু নিজের নিজের অফিসে এসছে। ক্যামেরায় শান্তনুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, সল্টলেক আইটি সেক্টর।